আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিন মিশাল আছি আপনাদের সাথে, আপনাদের সকলকে স্বাগত। 2024 সাল নিয়ে সৌদি প্রবাসীদের একটু মাথাব্যথা বেশি, এর কারণ 2024 সালে ছোট মুয়াসসার হয়তো বা কোনো পরিবর্তন আসতে পারে। আমাদের কাছে প্রতিনিয়ত যে কল আসে, মিশাল ভাই আমার ইকামার মেয়াদ নেই, আমি কি কাফালা হতে পারবো? মিশাল ভাই আমার ইকামা আছে, আমি কি কফিলে অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কি না? আবার অনেকেরই প্রশ্ন, ভাই আমাকে হুরুফ দিয়েছে, আমি কাফালা হতে পারবো কি না? আমাকে পুরাতন হুরুফ দিয়েছে, আমার পক্ষে কাফালা হওয়া সম্ভব কি না? আমি হাউস ড্রাইভার, অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কি না? এই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। 2024 সালে কারা অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন, কারা পারবেন না, এবং কার জন্য কী নিয়ম, ভিডিওর শেষে আলোচনা করব খরচ প্রসঙ্গে। তাই ভিডিওটি শেয়ার করবেন প্রবাসীদের স্বার্থে। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন সৌদি আরবে ফ্যামিলি আনতে চান, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওমরাবির সাথে আনতে পারেন, আপনার ইকামার মেয়াদ না থাকলেও। রিয়াদের জন্য, জেদ্দার জন্য এখনও আমাদের অফার চলছে, তবে মদিনার রেট বেড়ে গেছে। মদিনার প্যাকেজ এখন 1,30,000 টাকা, দামাম 1,20,000। পাসপোর্ট মালুমাত করাতে চাইলে কিংবা জিয়ারাবিশার মেয়াদ বাড়াতে চাইলে অথবা অন্য কোনো ছোটোমোটো যাওয়াজাত সংক্রান্ত কাজ করাতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে খেয়াল রাখবেন, আমরা কোনো কাফালার কাজ করি না, কাজের বিষয় বিক্রি করি না, তাই কাফালা করানোর জন্য আমাদেরকে কোনো রিকোয়েস্ট করবেন না প্লিজ। তো চলুন শুরুতেই আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে একজন প্রবাসী কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবে। শুরুতেই বলে রাখি, 2024 সালেও কাফালা সংক্রান্ত কোনো পরিবর্তন আসেনি, আগের নিয়মটাই আছে। প্রথমত, তিন ক্যাটাগরির লোক খুব সহজেই কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারে। এক, যারা সৌদি আরবে এসেছেন, যাদের ইকামায় ইস্যু হয়নি। দুই, যাদের ইকামার মেয়াদ নেই। তিন, যারা মুক্তবালা আমেল থেকে শ্রম আইনের রায় পেয়েছেন তারা। তো আমি শুরুতেই একটু খোলাসা করে বলি, আপনি সৌদি আরবে এসেছেন, আপনার কপিল আপনার ইকামা ইস্যু করেনি, সেক্ষেত্রে আপনি চাইলে যে কোনো সময় যে কোনো কপিল ধরে কাফালা হতে পারবেন, কপিলের অনুমতি লাগবে না। তবে এখানে কয়েকটা শর্ত আছে, একটু পরে বলছে। নর্মালি আপনি সৌদি আরবে আসার 90 দিন পর্যন্ত আপনার ভিসা ভ্যালিডিটি থাকে, কারণ আমরা যখন সৌদি আরবে প্রবেশ করি, যেদিন থেকে প্রবেশ করি সেদিন থেকে আমাদেরকে 90 দিনের ট্রায়াল পিরিয়ড দিয়ে থাকে। এই সময়ে যদি কোনো ব্যক্তি ইকামা নাম্বার তুলে আপসির করে, তার কিন্তু ইকামা শো করবে, কিন্তু এটা কফিল বানানো ইকামা নয়, এটা সরকার দিচ্ছে ফ্রিতে। এই 3 মাস পার হওয়ার পরে আপনি চাইলে যে কোনো কফিল বা কোম্পানির কাছে কাফালা হতে পারবেন, যদি আপনার কফিল আপনার ইকামা না বানায়। 90 দিন পরের কথা বলছে, 90 দিন পর্যন্ত কিন্তু আপনি ভ্যালিড, সব কিছু ঠিকঠাক। 90 দিন পর্যন্ত আপনি যদি কাফালার জন্য তলব দেন, তাহলে কফিলের কাছে রিকোয়েস্টটা চলে যাবে। 90 দিন পার হওয়ার পরে যদি কফিল ইকামা না বানায়, যাওয়াজাতের জরিমানা দিয়ে আপনি কাফালা হতে পারবেন, ইকামা নাম্বার থাকতে হবে। দুই, যাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার 3 দিন পরেও কপিল ইকামা বানায়নি, অনেকেই আছেন ইকামার মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই তলব দিয়ে দিচ্ছেন প্রত্যেকটা কফিলকে, যাওয়াজাত ইকামার মেয়াদ শেষ হওয়ার পরে 3 দিন সুযোগ দেয়। হয়তো ওই কফিল দেশের বাইরে থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, কিংবা সে দেখেও নি, এজন্য 72 ঘন্টা সময় দিয়ে থাকে যাওয়াজাত থেকে, যে তুমি চাইলে ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও 72 ঘন্টার মধ্যে ইকামা রিনিউ করতে পারবা জরিমানা ছাড়া। 72 ঘন্টা পরে, ইকামা শেষ হওয়ার 72 ঘন্টা অর্থাৎ 3 দিন পরে গিয়ে যাওয়াজাত থেকে জরিমানা ইস্যু করা হয়। যদি ওই কর্মীর প্রথমবার ইকামা এক্সপায়ার হয় তাহলে 500, দ্বিতীয়বার ইকামা এক্সপায়ার হলে 1,000 রিয়াল জরিমানা ইস্যু করা হয়। তারপরে গিয়ে ওই কর্মী কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারে, তবে এটি হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল বা ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য নয়, শুধুমাত্র যারা জেনারেল ওয়ার্কার আছেন তাদের জন্য। এখন শর্ত কী? শর্ত হলো, আপনার কফিল আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পর যদি সে আপনার জন্য সাদ্দাত ফিন তুলে রাখে। অনেকেই বলবেন সাদ্দাত ফিন কি? আমরা যে মুক্তবালা আমেলের পেমেন্টটা করি, সেটা কিন্তু ওয়ান টাইম একটা সাদ্দাত ফিন বা ওয়ান টাইম একটা পেমেন্ট নাম্বার দিয়ে করে থাকি। নর্মালি আমাদের যে যাওয়াজাতের পেমেন্ট, সেটা আমরা সরাসরি যাওয়াজাতের অপশনে গিয়ে করি, আর সেই পেমেন্টটা কিন্তু আমাদের আপসিরে শো করে। আপনারা অনেকেই আছেন যাদের আপসিরের মধ্যে পাসপোর্ট ডিপোজিটের টাকা শো করে অথবা অন্য কোনো ডিপোজিটের টাকা শো করে, এটা নর্মালি যাওয়াজাতের ফি হয়ে থাকে 650 রিয়াল, অথবা কাফালার টাকা হয়ে থাকে, অথবা জরিমানার টাকা হয়ে থাকে। ওই যাওয়াজাতের যে ফি,
সেটা কিন্তু আপনার অনুমতি ছাড়া কাফালার ক্ষেত্রে কোনো বাধা দিবে না। বাধা দিবে কি? মুক্তবালা আমেলের সাদ্দাত। মুক্তবালা আমেলের যে কারো হয়ে থাকে মাসে 800 রিয়াল, 700 রিয়াল বড় মুয়াসাসার ক্ষেত্রে, আর ছোটো মুয়াসাসার ক্ষেত্রে 100 রিয়াল হয়ে থাকে। ওই 100 রিয়াল যদি কপিল পেমেন্ট করে দেয়, তাহলে অনির্দিষ্ট একটা সময়ের জন্য ওই কর্মী অনুমতি ছাড়া কাফালা হতে পারে না। এর কারণ সিস্টেম যেহেতু অ্যালগালিদম অটোমেটিক, সেখানে ওই টাকাটা পেমেন্ট করার কারণে সিস্টেম আপনাকে এই সুযোগটা দিচ্ছে না। সিস্টেম বুঝে যে কফিল যে কোনো সময় যাওয়া যাত্রে পেমেন্টটা দিয়ে ইকামা বানিয়ে ফেলবে। যদি কফিল ওই সাদ্দাত পিন তুলে না রাখে বা সাদ্দাত করে না রাখে, এখন সাদ্দাত পিন তোলাকে পেমেন্ট করার জন্য কফিল তার সিস্টেম থেকে সাদ্দাত পিনটা ক্রিয়েট করে বা ওখানে রিকোয়েস্ট করে, তারপর একটা নাম্বার জেনারেট হয় যেটা 14 ডিজিট বা 12 ডিজিটের হয়ে থাকে, আমি সেও জানি না। ওই নাম্বারটা যদি কফিল তুলে রাখে তাহলে এটার মেয়াদ থাকে 14 দিন। 14 দিন সময় দেয় যে তুমি 14 দিনের মধ্যে পেমেন্ট করো। কফিল যদি 14 দিনের মধ্যে পেমেন্ট না করে তাহলে এটা এক্সপায়ার হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। তো অনেক কফিল আছে চালাক, যারা কর্মী যাতে কোনো কারণে অন্য কফিলের কাছে কাফালা না হতে পারে, তার জন্য ওই সাদ্দাত পিনটা একটার মেয়াদ শেষ হলে আরেকটা তুলে রাখে। আর এটা নর্মালি যার কাছে কাফালা হবেন নতুন কফিলের কাছে গেলে সে চেক করে দিতে পারবে, অথবা আগামীকালের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি সাদ্দাত পিন চেক করবেন এবং কোন পারপাসে আপনি বুঝতে পারবেন যে এটা এক্সপায়ার হয়েছে নতুন নাকি পুরাতন। ক্লিয়ার? তো এটা যারা সৌদি আরবে আসার পরে ইকামা হয়নি তাদের ক্ষেত্রেও হতে পারে। কফিল কী করবে, হয়তো সাদ্দাত পিনটা তুলে রাখতে পারে বা সাদ্দাত করে রাখতে পারে। আর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে যাবে তাদের ক্ষেত্রেও এই কাজটা কফিল করতে পারে, আর এই কাজটা করে রাখলে কিন্তু কাফালা হবে না। এরপরে অনেকেই বলেন যে আমার কফিলের সিস্টেম লাল, আমি কি কাফালা হতে পারবো কিনা। আপনার কফিলের সিস্টেম লাল কী কারণে কেন সেটা আপনিও জানেন না আমিও জানি না। এক্ষেত্রে আপনি তলব পাঠালে আপনার কাফালা হতেও পারে নাও হতে পারে, কফিলের কাছে তলব চলেও যেতে পারে নাও যেতে পারে, শিওর না, এটা 50-50। কোন ক্ষেত্রে আপনি কাফালা হতে পারবেন না? এই মুহূর্তে যাদের পাসপোর্ট নাম্বারে হুরুফ সৌদি আরবে আসার পরে অথবা পাসপোর্ট নাম্বারে এক্সিট লাগিয়েছে তাদের কাফালা হবে না। আমরা সৌদি আরবে আসার পরে আমাদেরকে যে 3 মাস ট্রায়াল পিরিয়ড দেয়, কফিল চাইলে কিন্তু এই 3 মাসের মধ্যে আমাকে ইকামা না বানিয়ে এক্সিট দিতে পারে। তো যারা পাসপোর্ট নাম্বারে এক্সিট খেয়েছেন অথবা পাসপোর্ট নাম্বারে হুরুফ খেয়েছেন তাদের এই মুহূর্তে কাফালা কোনো সুযোগ নেই। দ্বিতীয়, 25 অক্টোবর 2022 পরে যারা হুরুফ প্রাপ্ত হয়েছেন, 25 অক্টোবর 2022 আগে যারা হয়েছেন তাদের কাফালা এখনও হচ্ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। 25 অক্টোবর 2022 পরে যারা হুরুফ খেয়েছেন অর্থাৎ টার্মিনেট খেয়ে হুরুফ খেয়েছেন তাদের কাফালা হচ্ছে না। হাউস ড্রাইভার যারা আছে তাদের কাফালা হচ্ছে না, তাব্বাক মঞ্জিল এরপরে আমেল মঞ্জিল এই পেশার লোকদেরও কাফালা হচ্ছে না। শুধুমাত্র জেনারেল কর্মী যারা আছেন হুরুফপ্রাপ্ত, 25 অক্টোবর 2022 আগে হুরুফ খেয়েছেন, তারা চাইলে কাফালা হতে পারেন। এখন আসুন টাকার বিষয়ে। ইদানিং অনেকের কাছ থেকে এই মেসেজটা পাচ্ছি যে ভাই আমি তলব পাঠানোর সাথে সাথে কিন্তু আমার পিছনের টাকাটা দেখাচ্ছে, এটা কাদের দেখায়? হুরুফপ্রাপ্তদের। তলব পাঠানোর সময় কফিলকে মেসেজ করে মুক্তবালা আমেল থেকে, এই কর্মীকে তুমি কাফালা করতে হলে তোমার খরচ এত আসবে, এই টাকা দিতে তুমি প্রস্তুত বা তুমি এগ্রি, তুমি রাজি, তাহলে তুমি অ্যাকসেপ্ট করো। কিন্তু ইকামা বানানোর সময় এই টাকাটা আসে না, পরবর্তীতে যে কোনো সময় কিন্তু মহাসাসাতে এই টাকাটা চলে আসবে, অনেকেরই চলে আসতেছে। প্রাথমিক অবস্থা লাগবে না, পরবর্তীতে হয়তো কোনো এক সময় চলে আসবে। দ্বিতীয় বিষয়, যাদের ইকামার মেয়াদ নেই তারা কাফালা হতে কত লাগবে বা কত লাগতে পারে, এটা আসলে ডিপেন্ড করে যার কাছে আপনি কাফালা হচ্ছেন, যে মহাসাসাতে আপনি কাফালা হচ্ছেন তার উপরে। কারো 10ও লাগে, কারো 8ও লাগে, কারো 12ও লাগে। সরকারি খরচটা অনেক কম, আর যাদের বেশ কয়েক বছর ইকামা এক্সপায়ার তাদের তো পিছনের টাকা পিছনের কফিলের কাছে যাবে, শুধুমাত্র রানিং বছরের এবং যাওয়া যাতে যে জরিমানা আছে সেগুলো পেমেন্ট করতে হবে। খরচ সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন যে 2024 সালে ইকামার ফি কত, এটা লিখলে আপনার সামনে চলে আসবে, অথবা আমি 2-1 দিন পরে আবারও আপনাদেরকে টেক্সট করে সুন্দর করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওতে আপনারা অনেকেই ক্লিয়ার হয়েছেন। তবে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি ফাইনাল এক্সিট খেয়েছি, আমার এক্সিট কেটে আমি কাফালা হতে পারবো কিনা। না, ফাইনাল এক্সিট যিনি দিয়েছে তিনি আপনার ফাইনাল এক্সিটটা কাটবে, কেটে তারপরে আপনাকে অনুমতি দিলে আপনি কাফালা হতে পারবেন। ওয়াস্তা মারফতে যদি কোনো কাজ করেন সেটা হবে রিক্সি, আর ওয়াস্তা নিয়ে আমরা কোনো তথ্য দিতে চাই না, এটা অবৈধ। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।